আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি সবজি ভাজি করে দেখাবো। এই সবজিটি গুণাগুণ অনেক বেশি, কিন্তু আমরা এর গুণ তিতা বলে কেউ খাওয়া ছেড়েই দিয়েছে, কেউ একেবারেই খায় না, আবার খাওয়ার সময়ও বিভিন্ন বিড়ম্বনায় পড়ি এই তিতার কারণে। তো এটার নাম হলো করলা। করলা ভাজি কিংবা রান্না করে খেতে যে সমস্যার সম্মুখীন হয়, মূলত সেই তিতাটাকে কমিয়ে নেওয়ার জন্যই আজকে আমি ভাজি করে দেখাবো। কম তিতা করে কি করে ভাজিটা তৈরি করবেন? করলা ভাজি তৈরি করার জন্য আমি কিছু করলা নিয়ে নিয়েছি, একটু ছোট সাইজের। আমার কাছে ভাজির জন্য এই করলা সাইজটাই পারফেক্ট মনে হয়। আপনারা বড়টাও নিতে পারেন বা এর চেয়েও ছোটটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তেল লাগছে পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, পেঁয়াজ গোলাকার স্লাইস করে নিয়েছি। এই আকৃতিতেই আমি করলাটাকে কেটে নেব। এটা নিয়েছি 1 কাপ। কাঁচামরিচ একটু চিরে নিয়েছি 5 থেকে 6টি। আপনারা ঝাল কম খেলে আর বেশি খেলে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এর সাথে দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। তো এখন এর পুরো প্রস্তুত প্রণালীতে আমি চলে যাচ্ছি। করলাগুলোকে এখন আমি প্রথমে কেটে নেব। কেটে নেওয়ার জন্য মুখের দিকের অংশ আর পিছনের অংশ প্রথমে কেটে ফেলে দিচ্ছি। এখন এটাকে গোলাকার একদম পাতলা পাতলা করে কেটে নেব। করলাগুলো আমার প্রায় কেটে নেওয়া শেষ হয়ে গেছে। আপনারা এভাবে একেবারে পাতলা স্লাইস করে কেটে নেবেন, তাহলে ভাজিটা ভালো হবে আর দেখতেও খুবই ভালো লাগবে। এখন আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি এই কেটে নেওয়া করলাগুলোকে একটু সিদ্ধ করে নেব। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ঝরিয়ে নিয়েছি। এখন একটা পেনের মধ্যে করলাগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সিদ্ধ করার জন্য প্রয়োজন মতো পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি এটা ফুল বয়েল করব না, হাফের চেয়েও কম বয়েল করব। এখন চুলাটাকে মিডিয়ামের চেয়ে বেশি আঁচে দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, করলা খাওয়া আমরা যারা একেবারেই ছেড়ে দিয়েছি তাদের জন্য এই রেসিপিটি খুবই কাজে লাগবে। বিশেষ করে আমরা অনেক সময় মন্তব্য করি যে এভাবে সিদ্ধ করে খেলে পুষ্টিগুণ চলে যেতে পারে। তো আমরা কিন্তু অনেক সবজি এরকম ভাত দিয়ে বা অল্প একটু সিদ্ধ করে খেয়ে থাকি। পানিটা একটু বরফ এসেছে, এখন আমি এটাকে আর দেরি করব না, সবুজ অবস্থায় এটাকে নামিয়ে নিয়ে আমি ছেঁকে নেব। আর আপনারা অবশ্যই এটাকে বেশি জাল করতে যাবেন না, তাহলে কিন্তু টেস্টটা কমে যাবে। দেখুন, আমি করলাগুলোকে নামিয়ে নিয়ে একটা ছাকনার মধ্যে দিয়ে এটাকে ছেঁকে নিয়েছি, আর কোনো পানি নেই অবশিষ্ট। এটাকে এখন ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়ার সময় আমি বলে দিচ্ছি, আপনারা পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি করে দেবেন, কারণ আমি এই রেসিপিটি আপনাদেরকে তিতা কমানোর উদ্দেশ্যে এবং টেস্ট অন্যরকমের জন্য দেখিয়ে দিচ্ছি। যেটুকু পরিমাণ আপনি করলা নেবেন, প্রায় তার সম পরিমাণে আপনাকে পেঁয়াজ দিতে হবে, আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। অন্য কোনো মশলা আমি অ্যাড করব না। এবারে একটু নেড়ে দিচ্ছি, পেঁয়াজ মরিচটাকে একটু মিশিয়ে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজ আর কাঁচামরিচের যে কাঁচা একটা ভাব বন্ধ থাকে সেটা চলে গেলে আমি অন্য উপাদান অ্যাড করে দেব। হয়ে গেছে, এবারে সিদ্ধ করে নেওয়া করলাগুলো দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু করলার বীজও ফেলে দেন, বাট আমি এই বিষয়গুলো একটু চুজ করি, আমার দাঁতের নিচে পড়লে মুছমুছে লাগে, তাই আমি কিন্তু ফালাই নেই। আপনারা ফেলে দিয়েও এটা রান্না করতে পারেন। আমরা অনেক সময় করলাটাকে কিন্তু তিতা কমানোর জন্য খুবই কম পরিমাণে করলা দিই আর বেশি পরিমাণে আলু দিয়েও ভেজে থাকি, তো সেই ভাজিটার স্বাদ অন্যরকম। আর আমি আজকে যে ভাজিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখবেন একেবারেই সবুজ সবুজ কালারের এই রুচিসম্মত এই ভাজিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্লিজ আপনারা বাসায় সকলে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এভাবে করে নেড়ে ফেলে দিচ্ছি, আমি 2-3 মিনিট নাড়ব, তারপর
তারপরে ছোলার আখি একটু বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা হয়ে এলে আমি নামিয়ে নেব। খুব বেশি ভাজা ভাজা হওয়ার দরকার নেই। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা অবশ্যই আপনাদের উপাদানের অনুযায়ী স্বাদ মতো লবণটা অ্যাড করে নেবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে ভাজাটা তৈরি করতে, কিন্তু খেতে খুবই অসাধারণ। ঢেকে দেওয়া যাবে না, আমি কিন্তু সিদ্ধ করার সময়ও ঢেকে দেইনি, আর এটা আমি যে ভেজে রান্না করে নিচ্ছি এই সময়ও ঢেকে দিব না। তার কারণ এর লবণীয় যে একটা সবুজ কালার আছে এটা চলে যাবে। মিশিয়ে দিয়েছি, এখন এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজিটি ভাজতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট এভাবে ভেজে নিলেই পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। আমারটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আপনাদের নামিয়ে নিয়ে প্রেজেন্ট করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল তিতা ছাড়া করলা ভাজি, আর দেখতে খুবই লবণীয় সবুজ কালারের এই ভাজি। আপনারা অবশ্যই দেখে নিয়েছেন কত সহজে আমি তৈরি করে ফেলেছি, বাসায় ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে, ওয়াও কি মজা! যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর অনেক উপকারী এই সবজিটি, আমরা অন্য সবজির সাথে নিয়ে আসি, অন্যগুলো যদি 1-2 কেজি কিনি তাহলে এটা 1 পোয়া কিনি, তারপরেও আমাদের ফুরাতে চায় না। তবে এর পুষ্টিগুণ অনেক বেশি, বিশেষ করে যারা ডায়াবেটিসে রোগী আছেন তাদের খেলে অনেক উপকার হয়। তো আপনারা এই রেসিপিটি ফলো করে একটু বেশি পরিমাণে তৈরি করে খাবেন, আশা করি অনেক উপকার হবে। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করবেন, তারাও হয়তো না জেনে থাকতে পারে এই সাধারণ জিনিসটা দেখলে তারা অসাধারণ কিছু পেয়ে যাবে। তো বিদায় নিচ্ছি, রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নতুন কোনো ছোট্ট রেসিপি নিয়ে আবারও হাজির হব। আমার জন্য দোয়া করবেন, রসনা স্বাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।